বন্ধুরা, অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের কথা হয়তো আপনারা অনেকেই জেনে থাকবেন। এটি এমন একটি শক্তিশালী যন্ত্র যা আমরা খালি চোখে না দেখতে পেলেও এটার সাহায্যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিস বড় আকারে দেখতে পারি। যেমন, আপনি তো কোনো না কোনো সময় ইনজেকশন নিয়েছেন অথবা মশার কামড় তো খেয়েছেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন ইনজেকশন নেওয়ার জায়গাটা বা মশা কামড়ানোর জায়গাটা কেমন দেখতে হয়? বা কখনো কি ভেবে দেখেছেন এক চিমটা বালিকে যদি মাইক্রোস্কোপে জুম করে দেখা যায় তাহলে সেটা কেমন দেখতে লাগবে? অথবা কখনো কি ভেবেছেন মাথার চুলকে যদি মাইক্রোস্কোপে ফেলে দেখা যায় সেটা কেমন দেখাবে? চলুন আজ এই ভিডিওটিতে দেখবে এমনই পাঁচটি অদ্ভুত জিনিস। নাম্বার 5, একটা পিঁপড়েকে যদি মাইক্রোস্কোপে রেখে দেখা যায় তাহলে ঠিক এমনটাই দেখতে লাগবে যেমনটাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নাম্বার 4, একটা টয়লেট পেপারকে মাইক্রোস্কোপে ফেলে দেখলে কতটা এমন দেখাবে। নাম্বার 3, ইনজেকশন দেওয়ার জায়গাটা বা মশা কামড়ানোর জায়গাটা মাইক্রোস্কোপে রেখে দেখলে ঠিক এমন গর্ত মতো দেখতে পাবেন। নাম্বার 2, এবার দেখুন এক চিমটি বালি নিয়ে মাইক্রোস্কোপে ফেলে দেখলে কেমন দেখায়। দেখুন যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নাম্বার 1, বন্ধুরা, আমাদের চুলকে যদি মাইক্রোস্কোপে জুম করে দেখা যায় তাহলে সেটা কেমন দেখাবে? দেখুন চুলটা কেমন দেখতে লাগছে।